সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্য শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণ কমলে আমার ভূলুণ্ঠিত প্রণাম জানাই। আর এখানে উপস্থিত ভক্তপ্রাণ সতীর্থ ও সতীর্থবৃন্দকে আমার প্রাণভরা ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা জানাই। মুশকিল অর্থে সমস্যা, সমস্যা অনেক ধরনের হতে পারে। ধরা যাক, হয়তো প্রথমে অর্থনৈতিক সমস্যার কথাই বলা যাক। মানুষের জীবনে অর্থনৈতিক সমস্যা এমন একটা সমস্যা যা তার মনোজগতের ভীষণ ক্ষতি করে এবং মানসিক সুস্থিতি সাম্য বিপন্ন হয়। এর কারণ বিশ্লেষণ করলে প্রথমেই যা আসে তা হলো, ঠাকুর বলেছেন প্রত্যেকটা মানুষকে নিজের যোগ্যতাকে বাড়িয়ে তুলে যোগ্যতার উপর দাঁড়িয়ে অর্জনপটু হওয়ার কথা। কিন্তু আজকের দিনে দেখা যায় অনেক মানুষ আছেন যারা যোগ্যতাকে বাড়ানোর চিন্তাই করেন না, বরং অযোগ্যতার উপর দাঁড়িয়ে যেভাবে হোক না কেন টাকা আয় অর্থাৎ অর্থনৈতিকভাবে শীর্ষ দেশে অর্থাৎ বড় হওয়ার একটা বিপথে চলার প্রচেষ্টা খুব দেখা যায়। তাহলে এইভাবে যদি মানুষ নিজের যোগ্যতাকে বাড়িয়ে না তুলে অর্থনীতি গতভাবে অনেক ওপরে উঠতে চায়, তাহলে তাকে সাধারণত অসৎ পথ অবলম্বন করতে হয়। এই ফাঁকিবাজির ওপর অর্থাৎ মিথ্যাচারিতার উপর দাঁড়িয়ে যে মানুষ অর্জনের প্রচেষ্টা করে তার কিন্তু মানসিক শান্তি ক্ষুণ্ণ হয়। এইভাবে টাকা আয়ের ফলে নানা রকম মানসিক সমস্যাও জীবনে দেখা দেয়, ফলে সে মানুষের সুখ শান্তি অনেক দূরে চলে যায়। তাই ঠাকুর মানুষকে নিজস্ব যোগ্যতার উপর দাঁড়ানোর কথা এতবার করে বলেছেন। দ্বিতীয় কারণ হলো সামাজিক পরিস্থিতি। তৃতীয় হলো যে রাষ্ট্র বা দেশ যে ধরনের অর্থনৈতিক নীতি নিরূপণ করে তার উপর নির্ভর করে প্রতিটি মানুষের জীবনের উদ্বর্ধন। আবার অনেক মানুষ অল্প বয়সে বিপথে চলে যায়, ফলে অর্থনৈতিকভাবে সে দাঁড়াতে না পেরে একটা সময় ভয়ঙ্কর এক দুঃখের মধ্যে পড়ে এবং বিপন্ন হয় তার জীবন। আবার প্রাকৃতিক বিপর্যয়ও এই সমস্যার কারণ হতে পারে একটি দেশের। আরেকটা কারণ হলো মানুষের ব্যক্তিজীবনের অপরিশুদ্ধতা বা কলুষতা। আবার ব্যক্তিজীবনে আদর্শহীন প্রবৃত্তিপরায়ণ চলনের জন্য মানুষের জীবনে দুঃখ বা সমস্যা বা মুশকিল সৃষ্টি হতে পারে। মানুষ যদি আদর্শকে পরিত্যাগ করে অথবা আদর্শকে গ্রহণ না করে প্রবৃত্তি সাগরে ডুব দিয়ে জীবনকে নির্বাহ করতে চায়, জীবনকে যাপন করতে চায়, তাহলে কিন্তু তার জীবনে সমস্যা আরও গভীর হয়ে দেখা দেয়। কারণ এটা হতে পারে যে সে অর্থনৈতিকভাবে যে সমস্ত টাকা পয়সা উপার্জন করেছে তার অধিকাংশই সে প্রবৃত্তি সাগরে নিমজ্জিত হওয়ার ফলে বিভিন্ন প্রবৃত্তিকে তুষ্ট করার জন্য, পুষ্ট করার জন্য ব্যয় করে। এইভাবে ধীরে ধীরে তার সম্পদ বিনষ্ট হয় এবং নিজের চরিত্র নষ্ট হতে থাকে, ফলে তার মনের মধ্যে একটা মানসিক সমস্যা দেখা দেয়। আবার দাম্পত্য জীবনে বা সাংসারিক জীবনে সে যদি প্রিয়জনদের কাছ থেকে ভালোবাসা না পায়, দুঃখ পায়, যন্ত্রণা পায়, তাহলে তার মনের মধ্যে সমস্যা সৃষ্টি হয় এবং মানসিক অবসাদের দ্বারা সে আক্রান্ত হতে পারে। আজকের পৃথিবীতে বহু মানুষ মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করে এবং বেশ কিছু মানুষ হিংস্রতার একেবারে চরম পর্যায়ে পৌঁছে গিয়ে এবং ও মানসিক রোগগ্রস্ত হয়ে এমন করতে পারে যে অন্য মানুষকে অকারণে হত্যা করতে পারে। আমরা কিছুদিন আগেই দেখেছি আমেরিকার একটা শহরে একজন এরকম ধরনের মানসিক অবসাদগ্রস্ত মানুষ বন্দুকের দ্বারা বহু মানুষকে হত্যা করেছে। কিন্তু সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে মানুষ যদি আত্মনিয়ন্ত্রণের পথে চলে তাহলে কিন্তু ধীরে ধীরে তার জীবনের অনেক সমস্যার সমাধান হতে থাকে। সদ্গুরুর নির্দেশিত পথে
যদি জীবনকে মানুষ প্রবহমান করে তাহলে কিন্তু তার জীবনের সমস্যা ক্রমশ কমতে থাকে। মানুষের জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত ইষ্টকে খুশি করা, তার স্বার্থ ও প্রতিষ্ঠা বজায় রেখে চলা, নিজের ও অপরের অমঙ্গলের পথ সংকীর্ণ করে মঙ্গলের পথ প্রশস্ত করে তোলা। এই বুদ্ধি যাকে পেয়ে বসে অহংকার অভিমান বা আক্রোশের কাছে সে কখনো আত্মসমর্পণ করে না। সে বুঝতে পারে যে প্রবৃত্তি তো আমার অনুসরণীয় নয়, আমার অনুসরণীয় হলেন আমার ঠাকুর। বেফায়দা প্রবৃত্তির হাতে গিয়ে পড়ে ঠাকুরকেই বা কেন কষ্ট দিই, নিজেই বা কেন কষ্ট পাই, আবার অপরেরই বা কেন কষ্টের কারণ হই। যারা বোঝে না তারা ভুল করবেই, কিন্তু ঠাকুরের দয়ায় যে সমস্ত মানুষরা ইষ্টের কাছে আত্মসমর্পণ করে তারা বুঝতে পারে কোনটা ভালো কোনটা মন্দ। ঠাকুর বলছেন, কারো খারাপ ব্যবহারের প্রত্যুত্তরে তুমি যদি খারাপ ব্যবহার করো তাহলে কিন্তু তুমি নিজেই লুজার হলে, অর্থাৎ ক্ষতির ভাগিদার হলে, ওটা হলো বেকুবি, অশিক্ষা বা কুশিক্ষার চিহ্ন। প্রফিটেবল রান ইন এভরি স্টেপ দে আর পিপস এডুকেশন, প্রতি পদক্ষেপে লাভজনক চলন যেখানে সেখানে শিক্ষা উঁকি মারে। আমার লাভ হলো বেশ, কিন্তু অপরের ক্ষতি হলো, তাতে কিন্তু প্রকৃতপক্ষে আমার ঠিক ঠিক লাভ হলো না। পরিবেশকে ক্ষতিগ্রস্ত করলে সে ক্ষতি আমাকে একদিন একদিন আক্রমণ করবেই, আমার মনোজগতে এমন ধরনের অবস্থা সৃষ্টি করবে যে আমার মনোজগতে সমস্ত শান্তি চিরকালের মতো চলে যাবে। আর কি হবে, আমার ভবিষ্যতের বংশধররাও হয়তোবা রেহাই পাবে না। আর আমি ক্ষতিগ্রস্ত যদি না হই, আমার মস্তিষ্ক ও অভ্যাস ব্যবহার ওই ধরনের আচরণের ফলে ভ্রান্তিপ্রবণ একটা বাঁক নেবে, অর্থাৎ মস্তিষ্কটা তখন ভুল কাজের দিকেই বাঁক নেবে, ভুল কাজকে ভুল বলে বুঝতে পারবে না, ওটাই সঠিক বলে মনে করবে এবং আরও নিজে ক্ষতিগ্রস্ত হবে। আর্থিক ক্ষতির চাইতে এ ক্ষতি কিন্তু ভীষণ ক্ষতি। মানুষ তো চিন্তা করে না, তাই অসারে অপকর্ষের আরাধনা করে চলে। 1948 সালের বসন্তকালে এসেছিলেন তখনকার দিনের বিখ্যাত মনীষী এনসি চ্যাটার্জি। তিনি ছিলেন তখনকার দিনের বিখ্যাত গণিতবিদ এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। তার সঙ্গে কথাবার্তা এবং বিভিন্ন ধরনের আলোচনা প্রসঙ্গে ঠাকুর বললেন যে যারা ইষ্টের কাছে নিজেকে একেবারেই সমর্পণ করে তারা কিন্তু জীবনে দুঃখ কষ্টকে জয় করার মতো শক্তি অচিরেই অর্জন করে। তারা নাম ধ্যান জপ এবং ইষ্ট নির্দেশিত পথে জীবনকে চালানোর প্রচেষ্টায় মশগুল থাকে এবং তার ফলে তারা কিন্তু ভয়ঙ্কর একটা সংঘাতময় পরিস্থিতির যখন সামনে এসে পড়ে তখনও কিন্তু তাদের মনোজগতে ইষ্ট দৃঢ়ভাবে নিবদ্ধ থাকায় তারা কিন্তু ওই সংঘাতময় পরিস্থিতিকে অচিরেই অতিক্রম করে, ওভারকাম করে। এখানেই কিন্তু পরমপিতার অদৃশ্য শক্তি কাজ করে। তাই মানুষ যদি এই সংঘাতময় পরিস্থিতির মধ্যে স্থির থাকতে চায়, দুঃখকে অতিক্রম করতে চায়, যন্ত্রণাকে অতিক্রম করতে চায় এবং সমস্ত কিছুকে সহ্য করে এগিয়ে যাওয়ার শক্তি পেতে চায়, তাহলে কিন্তু তাকে সদ্গুরুর কাছে সারেন্ডার করতেই হবে এবং এই ইষ্টকে খুশি করে তার জীবনকে কাটাতেই হবে। ঠাকুর বলছেন, জীবনে দুঃখ কষ্ট সংঘাত সমস্যা অর্থাৎ মুশকিল ইত্যাদি আসবেই, কিন্তু মানুষ যদি ইষ্টচেতনায় সম্বুদ্ধ থাকে তাহলে কিন্তু তার বুদ্ধির আরও বিবর্তন ঘটবে এবং উন্নত বুদ্ধিসম্পন্ন হয়ে উঠবে। সে তখন ওই ধরনের মুশকিল বা সমস্যাকে বিভিন্ন ধরনের কৌশল প্রয়োগ করে নিয়ন্ত্রণ করবে, ফলে সেই সমস্যা তার ক্ষতি করতে পারবে না। তাই সর্বাগ্রে প্রয়োজন ইষ্টের কাছে নিজের মনকে সম্পূর্ণভাবে নিবেদন করা। তা যদি করা যায় তাহলে জীবনের চলনার পরিবর্তন আসে।
যদি চলনার পরিবর্তন আসে তাহলে কিন্তু এই সমস্যার মধ্যে পড়লে সে স্থির থাকতে পারবে, আর এই স্থির থাকাটাই একান্ত প্রয়োজন। আর এই বিভিন্ন সংঘাতময় এই দুনিয়ায়, বিভিন্ন সমস্যাময় এই দুনিয়ায় মানুষকে যদি সুস্থভাবে সুন্দরভাবে বাঁচতে হয় তাহলে কিন্তু ওই রকম অবস্থার মধ্যে পড়ে ঘাবড়ে না গিয়ে বা নিজে ধ্বংসের পথে না গিয়ে মানুষ কিন্তু দৃঢ়ভাবে জীবনকে নির্বাহ করতে পারে বা কাটাতে পারে। ঠাকুর বলছেন, ভয়ঙ্কর সব প্রবৃত্তি পরবশ মানুষকে নিয়ে তুমি যদি বুদ্ধি করে কৌশল করে তাদেরকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে তুমি যদি চলতে পারো তাহলে জানবে তুমি প্রকৃতপক্ষে আমার মানুষ হয়ে উঠতে পেরেছ। কারণ তাহলে বোঝা যাবে যে তোমার ভেতরে চারিত্রিক শুদ্ধতা এসেছে, তুমি স্থৈর্য ধৈর্য ইত্যাদি অর্জন করেছো। তুমি এই সমস্ত মানুষগুলোকে নিয়ন্ত্রণ করতে গিয়ে বিভিন্ন ধরনের বুদ্ধি কলাকৌশল প্রয়োগ করেছো এবং সেগুলো সৎ পথে, এর ফলে মানুষগুলোর জীবনে পরিবর্তন আসার সম্ভাবনা উন্মুক্ত হয়েছে। তাই তুমি যদি এই সংঘাতময় পরিবেশের মধ্যে এইভাবে চলতে পারো, অর্থাৎ দুনিয়াকে কন্ট্রোল করে ধীরে ধীরে দুনিয়াদারির সক্ষমতা গুণপনা অর্জন করতে পারো, তাহলে কিন্তু তুমি একটা অন্য মানুষে রূপান্তরিত হয়ে গেলে, তাহলে তুমি কিন্তু পৃথিবীর বিরল মানুষদের মধ্যে একজন হয়ে উঠবে। মানুষ যদি সমস্যা বা মুশকিলের মধ্যে না পড়ে তাহলে কিন্তু সে ওইখান থেকে কি করে বেরিয়ে আসবে, সেই বুদ্ধি কলাকৌশলের উন্মেষ তার চেতনার রাজ্যে হয় না। তাই ঠাকুর বলছেন, সমস্যার মধ্যে পড়ে যে স্থির থাকতে পারে ইষ্টময় চেতনায় নিজের মনকে নিবদ্ধ রেখে, সেই কিন্তু আসল মানুষ। তাই বলছেন, মুশকিলের মধ্যে বেঁচে থাকা, সুস্থ হয়ে থাকা, আরও উন্নত জীবনের দিক এগিয়ে যাওয়া, এটাই হলো আসল কথা, এবং এই থাকাটাই হলো আসল থাকা। এই কথা বলে পরিশেষে আপনাদের সবাইকে আমার অন্তরোচ্ছল জয়গুরু জানিয়ে আমার কথা। নমস্কার, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক বাটনটি প্রেস করবেন। এই ভিডিওটির বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে যেয়ে কমেন্টে জানাবেন, এবং এ ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।